মন্ত্রিসভার রদবদল ঘটালেন মমতা বন্দ্যোপাধ্যায়। দায়িত্ব বাড়ল ফেরাদ হাকিম ও চন্দ্রিমা ভট্টাচার্যের। পুর ও নগর উন্নয়নের দায়িত্ব ফের তুলে দেওয়া হলো কলকাতার মেয়রের হাতে। রাষ্ট্রমন্ত্রী হিসেবে অর্থ দপ্তরের স্বাধীন দায়িত্ব পেলেন চন্দ্রিমা। মুখ্যমন্ত্রী তার উপর যে আস্থা রেখেছেন তা পালন করবেন বলে আশ্বাস দিলেন ফেরাদ হাকিম। পুরভোট মিটতেই রাজ্য মন্ত্রিসভার রদবদল ঘটালেন মমতা বন্দ্যোপাধ্যায়। দপ্তরের রদবদলের কথা টুইট করে জানান রাজ্যপাল জগদীপ ধনখড়। মন্ত্রিসভায় বাড়তি দায়িত্ব পেলেন ফেরাদ হাকিম। পরিবহন ও আবাসন দপ্তরের পাশাপাশি পুর ও নগর উন্নয়ন দপ্তরের দায়িত্ব পেলেন কলকাতার মেয়র মমতা বন্দ্যোপাধ্যায়ের। প্রথম ও দ্বিতীয় মন্ত্রিসভায় পুর ও নগর উন্নয়ন দপ্তরের দায়িত্ব সামলেছিলেন ফেরাদ। বাড়তি দায়িত্ব পেলেন মমতা মন্ত্রিসভার আর এক সদস্য চন্দ্রিমা ভট্টাচার্য। অর্থ দপ্তরের স্বাধীন দায়িত্ব পেলেন চন্দ্রিমা। পুর নগর উন্নয়ন দপ্তরের দায়িত্ব পেয়ে স্পষ্টত খুশি ফেরাদ হাকিম। দায়িত্ব যথাযথ পালনেরও প্রতিশ্রুতি দেন কলকাতার মেয়র। শোভন চ্যাটার্জি চলে গেছিল এই পৌরসভায়, তখন আমাকে মেয়রের দায়িত্ব উনি কাঁধে দিয়েছিলেন। পরবর্তীকালে যখন শুভেন্দু আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করলো, তারপর আমরা ওর ট্রান্সপোর্টের দায়িত্ব আমার ঘাড়ে মানে আমাকে দিয়েছিলেন এবং আমি যতটা পেরেছি সে দায়িত্ব পালন করেছি তার আদেশ মতন। এখন আবার উনি ভেবেছেন যে পুর নগরায়ণ দায়িত্ব দিয়ে এই পৌরসভা যেগুলো নতুনভাবে সব ইলেকটেড হয়ে আসছে সেখানে আরও নতুন করে চালানোর জন্যে তাই সেই দায়িত্ব দিয়েছেন এবং আমি ওনার যে বিশ্বাস সেই বিশ্বাসের মর্যাদা রাখবার পুরোপুরি চেষ্টা করব। এর আগেও 10 বছর পুর ও নগর উন্নয়ন দপ্তরে দায়িত্ব সামলেছিলেন, তাই কাজ করতে কোনো অসুবিধে হবে না বলেই জানিয়েছেন ফেরাদ। আমি আগেও সামলেছি, আমি 10 বছর পুর নগরের মন্ত্রী ছিলাম, সুতরাং এটার জন্য খুব বড় এফোর্ট লাগে তা না। সব পৌরসভা তাদের পুরো ইনফ্রাস্ট্রাকচার সবই আমি জানি, ন্যাচারালি আমার পক্ষে এই কাজটা করা খুব সুবিধা। মন্ত্রীদের মধ্যে যারা ভালো কাজ করছেন তাদেরই দায়িত্ব বাড়ানো হয়েছে বলে তৃণমূল সূত্রের খবর। কলকাতা টিভি।